লকডাউন চলাকালে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় প্রবাসীদের দেশে আসতে নিরুৎসাহিত করছে সরকার। তবে সাত দেশ থেকে জরুরি প্রয়োজনে প্রবাসীরা দেশে আসতে পারবেন। দেশগুলো হচ্ছে চীন, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সিঙ্গাপুর ও সৌদি আরব। এদিকে বিদেশ থেকে দেশে আসলে এখন থেকে 14 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে না, তার বদলে 3 দিন করা হয়েছে, ফলে এখন বাধ্যতামূলক কোয়ারেন্টিন 3 দিন। তবে যাদের যাদের করোনার দুটি ভ্যাকসিন নেওয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট আছে, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে না। তারা বাড়িতে গিয়ে 14 দিন কোয়ারেন্টিনে থাকবে, স্থানীয় প্রশাসন তা নিশ্চিত করবে। যাদের করোনার ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া আছে কিন্তু দ্বিতীয় ডোজ নেননি এবং তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলে 3 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। তাদের দেশে আসার পর আবার করোনা টেস্ট করা হবে, তাতে নেগেটিভ রিপোর্ট আসলে বাকি 11 দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক শুক্রবার সন্ধ্যায় নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এই সিদ্ধান্ত শনিবার থেকে কার্যকর হয়েছে। বিবেচক জানিয়েছে, ভারত থেকে কেউ স্থল পথে এলে তাকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে 14 দিন থাকতে হবে। আগে আকাশপথে এলেও 14 দিনের কোয়ারেন্টিনে নির্দেশনা ছিল। এদিকে উত্তরার দিয়াবাড়ি আইসোলেশন সেন্টার ও ব্র্যাক ট্রেনিং সেন্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হচ্ছে। সশস্ত্র বাহিনী বিভাগ একটি 600 সিটের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার করবে বলে জানিয়েছে বিবেচক। ধন্যবাদ সবাইকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।